আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইম ব্লগ। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা আমার পার্সোনাল ইনবক্সে সবচেয়ে রিকোয়েস্টেড ভিডিও। যেহেতু আমি সাউথ কোরিয়া থাকি, সবাই আমাকে বলে ভাইয়া বাংলাদেশ থেকে কীভাবে সাউথ কোরিয়া স্টুডেন্ট ভিসায় আসা যায় সেটা নিয়ে কথা বলবেন। হ্যাঁ, সেটা নিয়ে তো আমি যতটুকু জানি সেটা তো আমি বলবই, বাট বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে স্টুডেন্ট আনার ব্যাপারে আমাদের বাংলাদেশি যে ভাই ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছে এবং বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট আনার বিষয়ে যে হেল্প করে রুকনউদ্দিন, আজকে আমি তার সাথে ভিডিও বানাবো। কারণ সে অ্যাকুরেট ইনফরমেশন জানে এবং বাংলাদেশে তার অফিসও আছে, সে সাউথ কোরিয়া থাকে, সাউথ কোরিয়াতে তার অফিসে সে কাজ করে এবং বাংলাদেশে সে একটা অফিস খুলছে যাতে বাংলাদেশ স্টুডেন্টরা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য ইজিলি আসতে পারে এবং সব অ্যাকুরেট ইনফরমেশন পায়। আজকে আমি তার কাছ থেকে কী কী স্টুডেন্ট বিষয়ের জন্য কী কী লাগে, কী কী রিকোয়ারমেন্ট, আর এটা কিংডম ইউনিভার্সিটি ক্যাম্পাস, আমি এখন আছি আমার ইউনিভার্সিটি। সো আই হোপ আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইনফরমেটিভ। সো লেটস সি গাইস। আসসালামু আলাইকুম রুকনউদ্দিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকের এই ভিডিওটা খুবই রিকোয়েস্টেড ফ্রম মাই ইউটিউব চ্যানেল। সবাই আমাকে শুধু বলে বাংলাদেশ থেকে কীভাবে কোরিয়া আসা যায়, এর জন্য আমি আপনাকে এক বছর ধরে বলতেছিলাম ভাইয়া আপনি যখন এই জায়গাতে আসবেন আমার আপনার সাথে একটা ভিডিও বানাবো। এখন সবাই কোরিয়া আসতে চায়, কী কারণে সেটা তো আসলে আমাদের বলতে হবে না। কোরিয়া কতটুকু উন্নত কিংবা এখানে কত সুযোগ সুবিধা। এখন শুরুতে আমি যেটা জানতে চাই, যারা বাংলাদেশ থেকে ভাই আপনি সম্পর্কে আর কিছু বলে না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুকনউদ্দিন। আর প্রফেশনালি আমি কোরিয়ান ইউনিভার্সিটিস অ্যাডমিশন সেন্টারে, অফিসটা হলো আমাদের বুচ্চনে, ওখানে আমি প্রায় 3 বছর ধরে জব করতেছি অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার। আর স্পেশালি আমাদের বাংলাদেশে অ্যাম্পল এডুকেশন আমরা নতুন সেট আপ করছি 2020-তে। তো যারা স্টুডেন্টস বিষয় কোরিয়াতে আসতে চান বাংলাদেশ থেকে, আপনারা চাইলে আমাদের ওই অফিসে যোগাযোগ করতে পারেন। আর অফিসটা জেনারেলি কেবিসি দ্বারাই আপনার রান করা হয়, আর এখানে যেহেতু আমি আসি অফিসিয়ালি, সো এখান থেকে ওই অফিসটা সম্পূর্ণ আমি খুব সুন্দরভাবে আমরা রান করতেছি। হ্যাঁ, আর আপনাদের যাদের যে কোশ্চেন এই ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারেন, তা আমি ভাইয়াকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর কীভাবে আসা যায় ভাইয়ের কাছ থেকে এখন এই ভিডিওর মাধ্যমে শুনবো। আর ভাইয়ার নিজে অফিসটা খুলছে বাংলাদেশে যাতে মানুষ ইজিলি হেল্পটা পেতে পারে, কারণ ভাইয়ার অফিসটা তো এখানে কোরিয়াও আছে বাংলাদেশেও আছে। সো আপনারা যে কোনো প্রবলেমে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কেউ কোরিয়া আসা যায়। সো আজকে তো ভিডিওর মধ্যে আপনারা জানতেই পারবেন, আপনারা সবাই খুশি হবেন। এই ভিডিওটা খুবই রিকোয়েস্টেড ফ্রম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পার্সোনাল ইনবক্সে সবাই বলছে কীভাবে আসা যায়। সো সব কোশ্চেনের সমাধান করা আজকে ট্রাই করবো আমি ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আমরা তো বিশেষ করে আমরা তো কিংডম ইউনিভার্সিটি পড়াশোনা করছি এবং কিংডম ইউনিভার্সিটি কোরিয়ার খুবই পরিচিত এবং বাংলাদেশের সবার কাছে একটা ফেমাস সবাই ইউনিভার্সিটি। এখন শুরুতে আমি জানতে চাই, যদি কিংডম ইউনিভার্সিটিতে কেউ আন্ডার গ্র্যাজুয়েট আসতে চায় তাকে কী করতে হবে, মানে কী উপায় আসতে হবে? আচ্ছা, যারা কিংডম ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে আসতে চান বাংলাদেশ থেকে, তাদেরকে অবশ্যই এই মুহূর্তে আমাদের রেজিওনাল অফিস হলো অ্যাম্পল এডুকেশন, যেটা বর্তমানে আমাদের অফিসটা হলো সায়দাবাদে, আপনারা ওই অফিসে যোগাযোগ করতে পারেন অ্যাপ্লিকেশনের জন্য। কারণ ওই অফিস ছাড়া আপনার অন্য কোনো এজেন্সির মাধ্যমে আমরা অ্যাকসেপ্ট করি না স্টুডেন্টস, তাহলে এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা যারা ইউটিউবার আছে তাদের কাছেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ওনারা আপনাকে প্রপার ইনফরমেশনে দিবে। তবে জেনারেলি কিংডম ইউনিভার্সিটির অ্যাডমিশন সেন্টার হলো KUSC ইন কোরিয়া, আই মিন যেটা সাউথ কোরিয়াতে। তো ওই অ্যাডমিশন অফিসে যখন আপনারা আপনাদের ডকুমেন্টস ইমেল করে পাঠাবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন ইমেল করে পাঠাবেন, দেন আমরা আপনার অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টগুলো আপনাকে ইমেল আমরা সেন্ড করে দেবো। দেন অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল আপ করে দেন ইন্টারভিউ হবে, 2টা ইন্টারভিউ, একটা আমার সাথে হয় আর একটা হলো ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট হেডের সাথে। যখন আপনারা ফাইনাল ইন্টারভিউগুলো পাস করবেন তখন আপনাদের অফার লেটার ইস্যু হবে, দেন টিউশন ফি দিবেন। টিউশন ফি বাংলাদেশ থেকে আপনি স্টুডেন্ট ফাইল খুলে পে করতে পারবেন। তো টিউশন ফি পে করার পরে আপনি তার পরবর্তীতে ইউনিভার্সিটির আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে ডকুমেন্টস, যেগুলো লিস্ট আমরা আপনাদেরকে ইমেলে সেন্ড করে দেবো, ওগুলো ফিল আপ করার পর আপনারা ওগুলো যদি আমাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দেন বাংলাদেশ থেকে, তাহলে পরবর্তীতে আমরা আপনার ফাইনাল অ্যাডমিশন লেটারটা ইস্যু করে দিই। জেনারেলি সেপ্টেম্বর ইনটেকের জন্য জুলাইয়ের 15 তারিখ থেকে আমরা ইস্যু করি, দেন অগস্টের বিগিনিংয়ে অথবা
জুলাইয়ের 20 তারিখ থেকে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হলো প্রসেসটা। হ্যাঁ, সো যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চায় তারা এখনই অ্যাপ্লাই প্রসেস করতে পারে। এখন আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করার জন্য কী কী মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে? মিনিমাম রিকোয়ারমেন্ট এই মুহূর্তে হলো যে একটা স্টুডেন্টকে অবশ্যই তার প্রথম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে, স্পেশালি আইএলস মিনিমাম 5.5, সেটা যে কোনো ইউনিভার্সিটির জন্যেই। আর তার পরবর্তীতে তার এসএসসি এবং এইচএসসি অবশ্যই এইচএসসি কমপ্লিটেড থাকতে হবে, এবং স্টাডি গ্যাপেও একটা ম্যাটার থাকে, জেনারেলি 2 ইয়ার্স, অথবা যাদের 2 ইয়ার্সের মোর দেন স্টাডি গ্যাপ আছে, আপনারা যদি কোনো ইউনিভার্সিটিতে রানিং থাকেন সেক্ষেত্রে রানিং সার্টিফিকেটের শো করলে ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে। সো এসএসসি এবং এইচএসসির দুইটার জিপিএ যদি 3.5 বা অ্যাবাভ থাকে তাহলে আপনারা, আর আইএস যদি 5.5 থাকে তাহলে আপনারা এলিজিবল ব্যাচেলার অ্যাপ্লিকেশন করার জন্য, স্পেশালি কেন্দ্র ইউনিভার্সিটিতে। আর যারা অ্যানাদার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আমি রিকমেন্ড করবো আপনাদেরকে আপনাদের এসএসসি এবং এইচএসসির জিপিএটা যেন 4 বা তার চেয়ে অ্যাবাভ হয়, কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলো একটু রিকোয়ারমেন্টস হাই। এখন যদি অ্যাপ্লাই করলো বাট তাদের খরচটা কত? আচ্ছা, এক্ষেত্রে আমি দুইটা জিনিসের অ্যান্সার দেবো, একটা হলো পাবলিক ইউনিভার্সিটির কস্টটা কত আসতে পারে, আর একটা হলো প্রাইভেট ইউনিভার্সিটির খরচটা কত আসতে পারে। তো যদি আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেখানে এক সেমিস্টারের টিউশন ফি এবং অ্যাডমিশন ফি এগুলো দিয়ে আসা যায়। আর ডরমিটরি আপনি চাইলে অন ক্যাম্পাসে থাকতে পারেন অথবা অফ ক্যাম্পাস। অফ ক্যাম্পাস হলে আপনি ভিসার পরে আপনি যে কোনো একটা হোস্টেলে উঠে গেলেন বা কারো মাধ্যমে নিয়ে গেলেন। আর যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসতে চান, এগুলোর সিস্টেম এক এক রকম, যেমন ওরা খুব কেয়ার করার চেষ্টা করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, স্পেশালি কিয়ংদং ইউনিভার্সিটির ক্ষেত্রে ওরা 1 বছরের টিউশন ফি নিয়ে নেয় প্লাস 1 সেমিস্টার ডরমিটরি নতুন সিস্টেম অনুযায়ী। তো আপনাকে 1 বছরের টিউশন ফি, ডরমিটরি ফি এবং অ্যাডমিশন ফি এগুলো দিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি 1 বছরে দিয়ে আসেন, আপনার পজিটিভ সাইড হলো আপনারা থিঙ্ক করা লাগতেছে না দেশ থেকে টাকা আনার, কারণ 1 বছরের টিউশন ফি দেওয়া আছে, আপনি একদম রিল্যাক্সে পড়াশোনা করতে পারতেছেন। পরবর্তীতে আসার 2-3 মাস পরে যদি একটা জব ইনশাল্লাহ হয়ে যায়, দেন আপনি ওই জব দিয়ে আপনার পার্ট টাইমের টাকা দিয়ে আপনি পড়াশোনা প্লাস আপনি কিছু ডিপোজিট করতে পারতেছেন। বাট প্রাইভেট ইউনিভার্সিটি আসার ক্ষেত্রে স্কলারশিপ দিচ্ছে, ওইটা কিভাবে? আচ্ছা, স্কলারশিপ প্রাইভেট ইউনিভার্সিটিতে কিয়ংডং ইউনিভার্সিটির নতুন সিস্টেম অনুযায়ী ওরা আসার জন্য 50% এবং 70% স্কলারশিপ দিচ্ছে। যাদের জিপিএ 3.5, এসএসসি এবং এইচএসসি এবং আইএলস 5.5, তাদেরকে 50% স্কলারশিপ দেওয়া হচ্ছে। এখন যার আইএলটিএস নাই কিংবা যার আইএলটিএস ছাড়াতে চায়, আচ্ছা সেক্ষেত্রে তো আর 70% তারাই এলিজিবল হচ্ছে, যাদের এসএসসিতে 5 এবং ইন্টারে 5 আর আইএলস 5.5 আছে তারা 70% পাচ্ছেন। আর যাদের ক্ষেত্রে উইদাউট আইএলস এ যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য ইএপি প্রোগ্রাম কিয়ংডং ইউনিভার্সিটি ওপেন করা আছে, যেটা ইংলিশ ফর একাডেমিক পারপাস। তো জেনারেলি বেসিক্যালি এটা আইএলস কোর্সের জন্য আপনাকে বেশি প্রিপেয়ার করবে। তো ওনারা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে আইএলস তো এখানে আসার পর আপনাকে দিতে হবে 6 মান্থের মধ্যে। বাট 50% স্কলারশিপ দিলে তার টোটাল বাংলাদেশে কত টাকা ইউনিভার্সিটি পে করতে হবে? আচ্ছা, যদি সে 50% পায়, আমি ক্যালকুলেশন করে দেখলাম $8,650 1 বছরের টিউশন ফি, 1 বছরের ডরমিটরি ফি, অ্যাডমিশন ফি সব কিছু মিলে আসতেছে। আর যারা 70% পাচ্ছে তাদের হলো $7,650। তো কম্পিটিটিভলি ব্যাচেলর যাদের আইএলস এবং আইএলস সহ আসতেছে বা যারা ল্যাঙ্গুয়েজে আসতেছে তাদের শুধু $650 একটু কম বেশি হচ্ছে, এতটুকু ডিফারেন্স। আচ্ছা, এখন এখানে যারা আসবে আর আসলে সাধারণত সবাই চায় পার্ট টাইম জব কিংবা নিজের খরচ নিজে যাতে চালাইতে পারে, বাংলা থেকে জানি বাবা মার কষ্ট না হয়, এখন তাদের ক্ষেত্রে জিনিসটা খুব টাফ নাকি আসলে মোটামুটি পাওয়ার সম্ভাবনা? আচ্ছা, তো এক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো তুমি নিজেও জানো তোমার নিজের সাথে একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ তুমি নিজেও অলমোস্ট 6 ইয়ার ধরে কোরিয়াতে স্টাডি করতেছো। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো পার্ট টাইম ইনশাল্লাহ একটু সময় পরে সবাই পাচ্ছে, এবং যত স্টুডেন্টই বাংলাদেশেই বাংলাদেশি হিসেবে কোরিয়াতে আছে সবাই কিন্তু সেলফ ফান্ডিংয়েই পড়াশোনা করতেছে। যারা স্কলারশিপ যেমন গভর্নমেন্ট ফান্ডিং আসতেছে তাদের ছাড়া কিন্তু যারা সেলফ ফান্ডিং আসতেছে ওনারা সেলফ ফান্ডিংয়ে এখান থেকে পার্ট টাইম জব থেকে টিউশন ফি পে করতেছে, তবে একটা নির্দিষ্ট সময় পর। যেমন কিয়ংডং ইউনিভার্সিটিতে যারা আসলে 2 থেকে 3 মাসের মধ্যেই একটা জব পাচ্ছে, এবং যেটা দিয়ে তার এডুকেশনাল কস্ট এবং তার লিভিং কস্ট সবগুলোই সে বিয়ার করতে পারতেছে। আর সেক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিগুলো খুব হেল্প করে, যেমন আমাদের এই কিয়ংডং ইউনিভার্সিটিতে যত বাংলাদেশি স্টুডেন্ট আছে সিনিয়র ভাইয়েরা,
আমরা দুজনে কিংডম স্টুডেন্ট, ভাইয়া সিনিয়র ফার্স্ট ব্যাচ, আমি থার্ড ব্যাচ। আমাদের যদি বলা হয় তোমাদের কোরিয়া লাইফের সর্ব মানে মেমোরি কোনটা, অবশ্যই আমাদের কিংডম লাইফ। এটা আমাদের প্রাণের ইউনিভার্সিটি, মনে হয় ইউনিভার্সিটিতে আমরা ভালো আছি, আরও কে আসলেও আমাদের ভালো লাগবে। এটাই কিংডম ইউনিভার্সিটি আমাদের লাইফের একটা বেস্ট মোমেন্ট মোমেন্ট রাইট। আর এখন এই ইউনিভার্সিটিতে যথেষ্ট ভিসা হচ্ছে, তো যদি আপনার প্রপারলি ডকুমেন্ট জমা দিতে পারবেন অবশ্যই আপনার ভিসা নিয়ে কোনো টেনশন করবেন না। আর আমি যতটুকু জানি এখানে আমরা না হলে 100 থেকে 150 জন বাংলাদেশি পড়াশোনা কোর্স অলরেডি, আর কিংডম ইউনিভার্সিটি বাংলাদেশে প্রায় সবাই চিনে এক কথায়, মানে মনে হয় এটা একটা বাংলাদেশ ইউনিভার্সিটি। যেমন মানুষ যেরকম ঢাকা ইউনিভার্সিটি যেরকম চিনে, আই থিঙ্ক কিংডম ইউনিভার্সিটি সবাই ঠিক ওই রকম। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অনেক পপুলার, অনেক পপুলার। আর আমরা যারা ইউটিউব করি এটা নিয়ে অনেক ভিডিও বানাই, আর অনেক মানুষ জিজ্ঞাসা করে কীভাবে আসা যায়। আর আচ্ছা ভাই, এখন কিংডম ইউনিভার্সিটি তো শুধুমাত্র অনলি আন্ডার গ্রাজুয়েট, যারা এখন পোস্ট গ্রাজুয়েট কিংবা মাস্টার্স করতে চায় তাদের ক্ষেত্রে কি? যারা বাংলাদেশ থেকে মাস্টার্স অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো, যেমন আমরা আমাদের কেএসসি অথবা এম্পল এডুকেশন আমরা সরাসরি মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা যদি আইএলটিএস থাকে অ্যাটলিস্ট মিনিমাম 5.5 আর ব্যাচেলর কমপ্লিটেড থাকতে হবে। ব্যাচেলর জিপিএটা অবশ্যই 2.7 অর মোর দেন 2.3 থাকা বেটার, তবে স্ট্যান্ডার্ড হলো 3, তারপরও 2.7 ভিসা হচ্ছে। যেমন এই সেমিস্টার আমি একটা স্টুডেন্ট নিয়ে আসছি আজ ইউনিভার্সিটিতে, যার জিপিএ ছিল 2.77, আইএস ছিল 5.5। সে কখনো কনফিডেন্ট ছিল না যে তার ভিসা হবে। আচ্ছা, বাট আমি বারবারই বলছিলাম যে ভিসা হবে, কারণ আমি সুন্দরভাবে কেয়ারফুলি অল ডকুমেন্টগুলো রেডি করছি আলহামদুলিল্লাহ। দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম উইথ দ্য পুয়ার জিপিএ অ্যান্ড হি সাকসেসফুলি গট ভিসা। এখন ভাই আমি একটা জিনিস আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যখন আমি বাংলাদেশে ছিলাম আমি যে এজেন্সির মাধ্যমে আসছিলাম একটা ভয় কাজ করছে জিনিসটা রিয়েল কিনা, কিংবা একটা ভয় কিংবা সে কাজ কমার তো হিউম্যান বিং, আর টাকার বিষয়ে একটা ভয় কাজ করে। কিন্তু এখানে কিন্তু কোনো ভয় কোনো কারণ নাই, কারণ এখানে আমরা 5 বছর অলরেডি পড়াশোনা করছি আর আমরা নিজেরা এটা করতেছি। তবে ভাইয়া নিজে একটা অফিস খুলছে, রাইট, এম্পল এম্পল ইরিগেশন কনসালটেন্সি যেটা সাদাবাদে। তো ভয়টা স্বাভাবিক, একটা এজেন্সিতে জমা দিলে অনেকের অনেক ধরনের দুশ্চিন্তা বা কোয়েশ্চেন থাকতে পারে, ইনকোয়ারি। তো বাংলাদেশের সব এজেন্সিরই ওরা চেষ্টা করবো ওনাদের বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য। তবে আমাদের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমাদের হেড অফিস কোরিয়াতে এবং বাংলাদেশে আমাদের রেজনাল অফিস, আপনি আপনার বেস্ট সাপোর্টটা পাবেন। কীভাবে পাবেন? আমরা ইনফরমেশনের জন্য স্টুডেন্টের ইমেলটা ইউজ করি, আমরা যখন অ্যাপ্লাই করি আপনার ইনফরমেশনগুলো ওখানে দিয়ে দিই। তো দেখা গেছে যখন অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে ইউনিভার্সিটি আপনাকে কনফার্মেশন ইমেল দিবে, ঠিক আছে, এবং প্রতিটা যে কোনো রিকোয়ারমেন্টের জন্য আপনাকে ইমেল করবে, দেন আপনি আমাদেরকে ফরওয়ার্ড করতেছেন। আরেকটা জিনিস, দেখেন কিংডম ইউনিভার্সিটি কিন্তু ইনফরমেশন পেতে আপনাদের কোনো রং পাবেন না, কারণ এখানে আমরা অলরেডি অনেক স্টুডেন্ট পড়তেছি, আমরা ফেসবুকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি। যেমন আমি ইউটিউব করতেছি, আমি ইউটিউব সম্পর্কে কিন্তু কিংডম ইউনিভার্সিটি আমি ভিডিও বানাইছি, এবং আমি নিজেও বলি ইউনিভার্সিটি আমি পড়ছি, ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি প্রফেসররা খুবই খুবই হেল্পফুল, মনে হয় বাংলাদেশে আছি, এবং তারা খুবই কেয়ারিং, এটা সত্যি খুব কেয়ারিং। এবং আমরা যাতে পার্ট টাইম জবটা করতে পারি এর জন্য ইউনিভার্সিটি হেল্প করে, কারণ ইউনিভার্সিটি এটা ইন্টারনালি জানে যে আমরা পার্ট টাইম জব করে টিউশন ফি দিব, বাট একটা অফিসিয়াল একটা ব্যাপার স্যাপার থাকে। আসলে সেই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো ইউনিভার্সিটির উপর ডিপেন্ডস করে, সব ইউনিভার্সিটি চেষ্টা করে সাপোর্ট দেওয়ার জন্য। তবে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টিভ ইউনিভার্সিটি হলো কিংডম ইউনিভার্সিটি, সো ফার আই নো। ওনারা ডিরেক্টলি ট্রাই দেয়ার বেস্ট টু হেল্প ইউ ফর দ্য পার্ট টাইম, বিকজ দে নো অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড অলসো ফ্রম হেয়ার ইউ কেম হিয়ার ইন কোরিয়া, বিকজ উই আর ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া। সো দিস কান্ট্রিজ স্টুডেন্টস রিয়েলি দ্যাট ডোন্ট হ্যাভ মাচ মানি টু সাপোর্ট দেমসেলস, দ্যাটস ওয়াই দে কামিং হিয়ার টু সাপোর্ট ফ্রম দেয়ার পার্ট টাইম জব অ্যান্ড কন্টিনিউ দেয়ার স্টাডি। সো ইন দ্যাট পারপাস, সো কিংডম ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্টিভ ইউনিভার্সিটি, অ্যান্ড দে ট্রাই দেয়ার বেস্ট অলওয়েজ টু সাপোর্ট ইউ, স্পেশালি ফর পার্ট টাইম জব, বিকজ দিস ইজ দ্য অনলি আর্নিং সোর্স টু সাপোর্ট ইউর এডুকেশনাল এক্সপেন্সেস অ্যান্ড অলসো টু লিড ইউর লাইফ। আচ্ছা, বাট যারা যারা মনে করে না আমি কোনো মিডিয়াম হয়ে অ্যাপ্লাই করবো না, যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে চায় তাদের ক্ষেত্রে আপনার সাজেস্ট কি? তাদের ক্ষেত্রে আমি বলবো সব ইউনিভার্সিটি কিন্তু আপনার সরাসরি অ্যাকসেপ্ট করে, কিছু কিছু ইউনিভার্সিটি আবার কিছু কিছু ইউনিভার্সিটি কোনোটা থ্রুতে কাজ করতেছে। তো সরাসরি অ্যাপ্লাই আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি আপনি রিকোয়ারমেন্টসগুলো ঠিকমতো জানেন। আর ইউনিভার্সিটি ওয়েবসাইটে যান, যাওয়ার পরে তাদের রিকোয়ারমেন্ট কী, অ্যাপ্লিকেশন ডেট কবে এবং কোন কোন প্রোগ্রামগুলো ইংলিশ ট্র্যাকে আছে এগুলো ফাইন্ড আউট করে দেন আপনি ওখানে ইউনিভার্সিটিতে ইমেল করেন, ওনার অফকোর্স দে উইল রেসপন্সিভ ওয়েল।
এখন যারা পিএইচডি করতে চায় তারা কোন সিস্টেমে আসতে পারবে? পিএইচডি ক্ষেত্রে আসলে সিস্টেমটা হলো, এখানে অনেকগুলো সিস্টেম থাকে। পিএইচডি একটা লং প্রসেস, তো ম্যাক্সিমাম স্টুডেন্টসগুলো যারা আসে তারা চায় একটা প্রফেসর ফান্ডিংয়ের জন্য অথবা গভর্নমেন্ট ফান্ডিংয়ের জন্য। তো সেই ক্ষেত্রে ওনাদের উচিত ইউনিভার্সিটিতে ইমেল করা, উনি যে বিষয়ে রিসার্চ করতে চান সেই বিষয়গুলো একটা প্রপোজাল লিখা, লিখে ওই ইউনিভার্সিটি ওনার প্রোগ্রাম রিলেটেড কোন প্রফেসর ফাইন্ড আউট করা ওয়েবসাইট থেকে, এবং তাকে ইনফর্ম করা অথবা ইমেল করা যে আমি আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই। দেন উনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় উনি আপনাকে রিপ্লাই দিবে। দেন আপনি একটা ডিমান্ড করতে পারেন যে ইয়েস আই উড লাইক টু গেট ফাইন্যান্সিয়াল সাপোর্ট, স্পেশালি মাই এডুকেশনাল এক্সপেন্সেস অ্যান্ড লিভিং এক্সপেন্সেস ফ্রম ইউ। দেন যদি উনি এগ্রি থাকে অফকোর্স হি উইল সাপোর্ট ইউ অ্যান্ড উনি কনফার্মেশন দিবে আপনার সাপোর্টের জন্য। আর যারা এম্পল এডুকেশন যেটা আপনার অফিস আছে হায়দ্রাবাদে ওইখানে যোগাযোগ করলে ওরা সব ধরনের ইনফরমেশন পাবে? হ্যাঁ শিওর, আমরা ওখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, ওখানে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আছে। এবং যে আছে সেও কিন্তু কিংডম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সেও কোরিয়াতে 5 বছর ছিল, সো এটা সে অনেক ইনফরমেশন জানে কারণ সে কিংডম ইউনিভার্সিটিকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছে। তো আমরা এম্পল এডুকেশন যারা সার্ভিস দিচ্ছে তারা জেনারেলি কোরিয়া থেকে রিয়েল এক্সপিরিয়েন্স নেয়া, যে কারণে আপনাকে রিয়েল জিনিসটা আপনার সামনে প্রেজেন্ট করতে পারবে অ্যান্ড দেয়ার উইল বি নো ফেক নিউজ অর নো রং ইনফরমেশন। ইনশাল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য প্রপার ইনফরমেশন। উই ডোন্ট কেয়ার দ্যাট আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন আর না করেন, বাট উইল হেল্প আওয়ার উইল হেল্প ইউ টু প্রোভাইড ইউ দ্য ফুল ক্লিয়ার ইনফরমেশন দ্যাট উইল হেল্প ইউ টু ডিসাইড ইউর ফিউচার। আচ্ছা, যারা কোরিয়া আসতে চায় ওরা চায় মানে আন্ডার গ্রাজুয়েটের পর তাদের কী হবে, পড়াশোনা শেষ করার পর তারা কীভাবে থাকতে পারবে, মানে আসার আসতে তো আমরা জানি কোনো না কোনো উপায় থাকা যায়, বাট তাদের তো অনেক কোশ্চেন কাজ করে। আসলে এগুলো হলো ফিউচার প্ল্যান, আপনি ব্যাচেলর পরে কী করবেন বা কীভাবে কোরিয়াতে স্টে করতে পারবেন, তবে এগুলোর জন্য একটু সময়ের দরকার বিষয়গুলো বলার। তবে আমি বলবো আপনি যদি স্টাডি পারপাসে কোরিয়াতে থাকেন আপনি অলমোস্ট 20 ইয়ার্স থাকতে পারবেন। যদি আপনি ক্যালকুলেশন চান আমি বলে দিতে পারি, আপনার প্রথম যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন তাহলে 2 ইয়ার্স, তার পরবর্তীতে ব্যাচেলর 4 ইয়ার্স, দেন আপনার জব সার্চিং ভিসা 2 ইয়ার্স, টোটাল 8 ইয়ার্স, প্লাস আপনার মাস্টার্স 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন, হ্যালো 11 ইয়ার্স, দেন আপনি জব সার্চিং ভিসা অ্যাগেন 2 ইয়ার্স, হ্যালো 15 13, দেন আপনার আবার পিএইচডি প্রোগ্রাম আছে তারপর আবার ডিটেন পাবেন অলমোস্ট 20 ইয়ার্স। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সবাই খালি জিজ্ঞেস করে ভাইয়া পার্ট টাইম জব তো করতে পারবো, আসলে রিজিকের মালিক কিন্তু আল্লাহ, কিন্তু কোরিয়াতে যারা পড়াশোনা করতে আসে কিংবা যারা ওয়ার্কার মানে ইপিএস কিংবা ওয়ার্কার পাস পারপাস আসে কেউ কিন্তু বসে থাকে না, আল্লাহ না কিন্তু কোনো না কোনো বেসিক্যালি যদি যারা ইপিএস তাদের বিষয় আলাদা, ওনারা তো জব বিষয়ে আসছে, তাদের জব এবং কাজ দেওয়ার দায়িত্ব রেসপন্সিবিলিটি কোরিয়ান গভর্নমেন্টের। বাট যারা স্টুডেন্ট বিষয়ে আসতেছে আমি এ পর্যন্ত দেখি নাই যে টিউশন ফির অভাবে কোরিয়া থেকে সে বাংলাদেশ চলে গেছে, এটা হয়তো অনেক আগে হতে পারে, বাট ফ্রম নাও অন আই ডিডন্ট সি এনিবডি উইদিন 7 ইয়ার্স। হয়তো বা করোনা সিচুয়েশন কিংবা অন্য কোনো একটা এক দুই মাস জব নাই থাকতে পারে, কিন্তু কেউ কিন্তু বসে থাকে না। এই যে আমি 5 বছর ছিলাম আমার মনে হয় না আমি 1 মাস জবলেস ছিলাম, কিংবা ভাইয়াও হয়তো বা 10-15 দিন ওইটা ভ্যাকেশন থাকতে পারে কিংবা অন্য কোনো কারণে বন্ধ থাকতে পারে, সো রিজিকের মালিক তো আল্লাহ, সো ওইটা আই থিঙ্ক ওইটা টেনশনের কোনো কারণ নেই। তবে আমি বলবো বাংলাদেশে চাইতে আপনি খুব ভালো থাকবেন, এবং অ্যানাদার কান্ট্রি যারা যাচ্ছে অফকোর্স সব কান্ট্রি ভালো, বাট কম্পারেটিভলি কোরিয়াও আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক একটা সাপোর্টিভ কান্ট্রি, আপনি এটাকে চুজ করতে পারবেন। কোরিয়াতে ইকোনমিক খুবই শক্তিশালী, আর কোরিয়া মানে কোরিয়া অর্ধে এত হার্ড ওয়ার্কিং আর এত পরিশ্রম করে এতটা উন্নত করছে, কোনো দেশ যদি কোনো দেশের নাম বলে কোরিয়ার নাম বলতে বাধ্য। আসলে র মানির জন্য যে দ্যাট ইজ কল্ড ইন এ শর্ট দ্যাট লিকুইড মানি, আপনি যদি সেটা আর্ন করতে চান কোরিয়া জাপান ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এরকম সাম কান্ট্রিজের মধ্যে আপনি এগুলো পাবেন, আদারওয়াইজ অ্যানাদার কান্ট্রিগুলোতে এত লিকুইড মানি নাই। যেমন কোরিয়াতে পার্ট টাইম করলেও $8 বা $8.5 দিচ্ছে আপনাকে পার আওয়ার, অথবা অনেকে $9 পাচ্ছে, যেটা কোরিয়ান মন 10,000 এরকম পাচ্ছে। সো স্টুডেন্ট লাইফে এত একটা গুড অ্যামাউন্ট ইনকাম করা অন্যান্য কান্ট্রিতে ভেরি ডিফিকাল্ট, বাট কোরিয়াতে সেটা পসিবল। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার পরিচিত যারা কানাডা কিংবা ইউরোপে গেছে তারা কিন্তু ম্যাক্সিমাম পড়াশোনা কন্টিনিউ করছে কি না সন্দিহান আর কি আমি, কিংবা একটু মানে তারা বলে না অনেক কষ্ট কিংবা আমরা কন্টিনিউ করি না, কিন্তু যতদূর সম্ভব আমরা কোরিয়াতে আমরা যারা ছিলাম এই 4 বছর আমরা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ,
তাদের ইচ্ছা থাকে তারা সবাই কমপ্লিট করতে পারে, আর এটা কোরিয়াতে পসিবল? ওই কান্ট্রিতেও পসিবল, কিন্তু ওদের হলো ইনকাম, পার্ট টাইম ইনকামটা অনেক কম, যে কারণে ইউনিভার্সিটি কস্টের সাথে ওর ইনকামটা ম্যাচ করে না, ইমব্যালেন্স হয়ে যায়, খরচ বেশি বাট ইনকাম কম। বাট কোরিয়াতে কম্পারেটিভলি ইউনিভার্সিটি খরচ কম, ইনকামটা অনেকটা বেশি, যে কারণে আপনি বেটার একটা লাইফ লিড করতে পারবেন স্টাডি। যাই হোক, এখন কোরিয়াতে ইউনিভার্সিটি পারপাস, তোমার আপনার যদি কোনো কমেন্টস থাকে সেটা আপনার কমেন্টসে জানাবেন, যে কোনো ইনফরমেশন। আমি ভাইয়া তো ম্যানেজিং ডিরেক্টর, সো আমি ইনফরমেশন না জানলে ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনাদের জানাবো। আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন লাগে আপনারা আমাকে নক দিতে পারেন, আমার মোবাইল নাম্বারটা হলো 010-5739-9306। যারা কোরিয়া থেকে কল দিবেন এই নাম্বারে কল দিতে পারেন, আর যদি বাংলাদেশ থেকে কল দেন তাহলে শুরুতে শুধু +82 কোড নাম্বার লাগিয়ে দিলেই হবে। আচ্ছা, আমি আমার ইউটিউব চ্যানেলে ভাইয়ার বাংলাদেশের যে অফিস, ওই অফিসের ফোন নাম্বার, ভাইয়ার ফোন নাম্বার আর দিয়ে দিব, সো এটা আপনার জন্য ইজি হবে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই 10 ব্লকের ইনফরমেশন বা ভিডিওগুলো আপনারা নিউ আপডেট যেগুলো আস্তে আস্তে দেখবেন, কারণ আশা করি ডে বাই ডে আপনাদেরকে অনেক ইনফরমেটিভ ভিডিও সে ডেলিভার করবে ইনশাল্লাহ। আর আচ্ছা, আরেকটা কোশ্চেন, এম্পল এডুকেশনটা কবে থেকে আর কি, এটা তো নতুন বাংলাদেশ। আসলে এম্পল এডুকেশন সম্পর্কে আমি একটু শর্টলি বলবো, আমার আমি আজকে প্রায় 3 ইয়ার্স ধরে এই অ্যাডমিশন সেক্টরে কোরিয়াতে আমি জব করতেছি। তো আমার অনেক দিন থেকে একটা প্ল্যান ছিল যে একটা কনসালটেন্সি বাংলাদেশে দেওয়া, যেটা একদম ট্রু ইনফরমেশন দিবে। আমরা চাই না যে সবাই আমাদের মাধ্যমে আসুক, আমরা চাই সবাই ক্লিয়ার ইনফরমেশন পাক, যদি কারো ভালো লাগে সে এম্পল দিয়ে কাজ করবে, না হলে সে অন্য কোনো কনসালটেন্সি দিয়ে কাজ করবে। তো এটা 2021 সালে আমরা রান করি ইনশাল্লাহ। আর এম্পল আমরা যারা বিদেশে মানে কিংডমে পড়াশোনা করি মনে করি এটা আমাদের এম্পল এডুকেশন, সো এটা আমরা সবাই এখানে আছি। আর যেটাই হোক, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরও কোনো ইনফরমেশন থাকলে কমেন্টস করুন, সো তাহলে আমরা জানতে পারবো আপনারা এই বিষয়ে জানতে আগ্রহী। সো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।